সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা একদম মাস্ট অ্যান্ড পারফেক্ট আছি। সো এখন হচ্ছে ঘড়িতে বাজে মোটমাট 9:35। তো আজকে অ্যাকচুয়ালি আমি বাড়িতে একটু বেরোবো, মেনলি বেরোবো, কিছু কাজ আছে বাইরে, আর তারপরে যাবো প্রসূনের বাড়ি আজকে। কেন কি তোমরা যেহেতু তোমরা জানো কি আমাদের ক্যামেরাটা নেওয়া হয়েছে, তো সেটার জন্য কিছু সফটওয়্যার দরকার, আদারওয়াইজ এডিটিং সফটওয়্যার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি এডিট করতে লাগবে পিসির জন্য, যেটা নর্মাল উইন্ডোজ মেকার হয়, মানে মুভি মেকার যেটা হয় ওটাতে এডিট করে মানে ওই ওই কোয়ালিটিটা পাওয়া যায় না। তো জাস্ট বিকজ অফ দ্যাট কি এডিটার কিনতে হবে, তো এডিটার দেখি সেই হিসাবে কোনো ভালো এডিটার চুজ করবো। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করি, কিছু স্পেশাল আমাদের বাড়িতে হতে চলেছে। ইট মিনস কোনো স্পেশাল ছোটা ছোটা মেম্বার, মানে একদম ছোট্ট ছোট্ট মেম্বার আমাদের বাড়িতে আসতে চলেছে, অনেক অনেক তাড়াতাড়ি সব কিছু তোমাদের দেখাবো আজকে, সাথে দেখো। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে, খুব ভালো। আর ব্লগিং এর মাঝে তো আমি হয় আমি ব্লক হয়ে যাই মাঝে মাঝে হয় আমার সাথে, সো প্লিজ কিছু মাইন্ড করো না। তো চলো যাই আমি তোমাকে নিয়ে। এখন দেখো এখানে এখনো ঠান্ডা যায়নি, এখানে আজকে হলো ফেব্রুয়ারি 10 তারিখ হয়ে গেছে কিন্তু কোনো ঠান্ডা যায়নি। আর আজকের ব্লগিংটা আজকেই শুট করা, আজকেই দিচ্ছি, ঠিক আছে? ডোন্ট মাইন্ড, এবার থেকে ব্লগিং কন্টিনিউ আসবে। আমার পার্টটা শুধু যাচ্ছে ফোনে, মানে এই পার্টটা শুধু ফোনে যাব, যখন প্রসূনের বাড়ি যাব ওইখান থেকে কিন্তু পুরো মানে এরপরে যে ব্লগিংটা শুট হবে টোটাল ক্যামেরাটা শুট হবে। তোমরা কিন্তু কোয়ালিটিটা চেক আউট করে বলো কি কোয়ালিটিটা কেমন লাগছে। অ্যান্ড উই আর রিয়েলি এক্সাইটেড কি ক্যামেরাতে শুট করা ইজ ভেরি ডিফারেন্ট, মানে একটা আলাদা রকমের ভিউ অ্যাঙ্গেল থাকে অ্যান্ড আলাদা রকমের একটা ফিল থাকে টু হোল্ড দ্য ক্যামেরা। রাইট নাও আমি হোল্ড করে আছি ফোন, সো এরপরে যদি ক্যামেরাটা হোল্ড করবো একটা আলাদা রকম ফিল সবাই বুঝতেই পারো। তো চলো যাই ফটাক আমি সানটান করি, সানটান করে আসি এসে নিয়ে, আর তারপর তোমাদের সাথে আমি কথা বলছি আবার, আর সবকিছু দেখিয়ে নিয়ে যাবো ডাইরেক্ট বাড়িতে, ঠিক আছে? কে নতুন মেম্বার আসতে চলেছে? এই জো ম্যাম একটু সাইডে সরুন, এই দেখো, এই দেখো তিনটে এখন, এই যো দেখো কেয়ার করছে, এই যে দেখো এগুলো নিয়ে দেখো পেটের তলা রাখছে, দেখো ম্যাম হ্যালো, এদিকে দেখুন, এদিকে দেখুন শ্যুট হচ্ছে আপনার। সো বেশি আমরা এখন কি বলে একটা বেশি মানে হাত দিচ্ছি না ওইদিকে, বেশি হাত দিলে তো আর অসুবিধা হয়ে যায়। দুজনে দেখো বসে আছে, একজন ওই দেখো তাকাচ্ছে, আরে ইনি এখন বিজি। আমি না এখন বেশি হাত দিচ্ছি না বিকজ তোমরা জানো কি হাত দিয়ে এই মুভমেন্টে ভালো না, তো জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, দিস ওয়াজ দ্য মেইন পার্ট, মানে এটা দেখানো অনেক দরকার ছিল তোমাদের সাথে, ভাবছিলাম শেয়ার করবো করবো। তো আবার ওয়েটিং কি পুরোটা কমপ্লিট হয়ে যাক, এখনো সাইকেলটা কমপ্লিট হয়নি, মাত্র তিনটেই হয়েছে, আরও মেবি দুটো আর একটা আসবে, তারপরে মেম্বারগুলো আমাদের বাড়িতে অ্যাড হোক। তোমাদের মাঝে মাঝে আমি কি বলে একটা দিতে থাকবো, তোমাদের বলতে থাকবো মাঝে মাঝে ব্লগে, আজকাল বেশি ফাম্বল করছি ব্লগিং মাঝে কদিন করিনি সেই জন্য। সো তোমাদের মাঝে মাঝে আমি জিতে থাকবো সবকিছু যেগুলো যেগুলো দরকার, মানে যেগুলো যেগুলো ওদের দরকার ক্যালসিয়াম সে সব কিছু দেওয়া আছে, আর মাঝে মাঝে তোমাদের আপডেটও করতে থাকবো, সরি এত যদি ওয়ার্ডটা মুখে আসলো, তো তোমাদেরকে আপডেট করতে থাকবো যেহেতু তোমরা, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে কি না। তো এই যো আমি এখন বসে গেছি, ওদেরকে খেতে দেবো, খেতে দিয়ে ট্রে ফ্রে ক্লিয়ার করা হয়ে গেছে, দেন আমি বেরোবো, ঠিক আছে? তো চলো এবার আসছি আমি। সো গাইজ আমি এখন এসে গেছি, আর একজন বিজি আছে, আমি ক্যামেরা কি বললি জাস্ট আমি তুলে নিই, শ্যুট করা স্টার্ট করেছি, দিস ইজ দ্য ফার্স্ট শ্যুট, ক্যামেরা থেকে শ্যুট করছি আজকে, আর আজকে ব্লগিংটাও ক্যামেরা থেকেই যাবে। তো তোমরা জানাবে কি মানে ভিউ অ্যাঙ্গেলটা, দেন একটা কোয়ালিটি, একটা দেন একটা হয় না ব্লারিং এফেক্ট কেমন আসছে সব কিছু জানাবে। আর একজন এখানে বসে ঘুরে বেড়াচ্ছে আগে পিছন, এজো ইনি। তো আমাদের তুমি এর আগে শেয়ার করলাম তোমাদের সাথে, আর এই ভিডিওটা এই কি বলে বাকি ভিডিওটা এর আগে দিবি কি পরে দিবি? তুই এটা সব শুট করতে কথাই বলবি? হ্যাঁ বল না, এই যো বল না, আগে টাড়া হয়ে গেছে, সো আগে দিব অবে, তুই বলিস নি এর আগেরটাতে, বলেছি এই না তুই বল বল, এই দেখো। তো এখন জাস্ট অ্যাকচুয়ালি এখানে এসছি প্রশ্নের বাড়িতে জাস্ট বিকজ কাজ আছে, যে মানে যত এডিটিং সফটওয়্যারগুলো থাকে না ওগুলো দরকার পড়ে, তোমাদের মেবি বলেওছি আমি, তো এডিটিং সফটওয়্যারগুলো মেনলি দরকার পড়ছে, সেই জন্য সব এডিটিং সফটওয়্যারগুলো ডাউনলোড করা হচ্ছে। এখনকার জন্য একটা বাজেট ফ্রেন্ডলি এডিটিং সফটওয়্যার নেওয়া হচ্ছে, আফটার দ্যাট একটা চ্যানেলটা এক জায়গাতে পৌঁছে যাওয়ার পর মানে একটা তারপরে সফটওয়্যার কেনা হবে, কেন কি
আমি যদি কোনো একটা ভালো সফটওয়্যার কিনতে যাই, দামি বলতে পারো, মানে একটা ভালো ফুল অফ ফাংশনাল সব সফটওয়্যার কিনতে গেলে মোটমাট আমার লাগবে 17-20,000 প্লাস। তো সেই রাইট নাও এতটা প্রেফার করা যায় না, তো জাস্ট বিকজ অফ দ্যাট কি এখন একটা ফ্রি বলতে পারো। আর উইন্ডোজ মুভি মেকারটা অতটা ভালো না একদম, বিকজ আমি ইউজ করে দেখেছি মানে কোয়ালিটি সেইভাবে আসে না, মানে মানে একটা ভিডিওটা পুরো এডিট ফুল অন এডিট করার পর এক্সপোর্ট করার পর কোয়ালিটি সেরকম আসে না। সো আমি দেখিয়ে দিই কটা ফ্রি আছে। ফার্স্ট আছে ওপেন শট, এগুলো তো মানুষের জানিয়ে দেন, এক দুটো আছে আরও সেগুলো করছি। তো মেনলি আমার আজকে জিনিসটা হচ্ছে আমাদের খুশি হচ্ছে বিকজ আমাদের ঘরে ছোট ছোট কি এসছে রে, আমরা জানি তিনটে টিম আমরা জানি আছি, তুই বড় একজনা স্কুলে ছোট। আজকে আজকে গুণী অ্যাকচুয়ালি এক্সাম চলছে স্কুলে, সো আজকে ইংলিশ এক্সাম আছে, তো মানে একটু সবাই টেন্স থাকে অ্যাবাউট দ্যাট কি ও সব কিছু ঠিক আছে, বাট এক্সাম হলে তো অবভিয়াসলি সবাই একটু ভাববে। তুই কিছু বলবি না আজকে? না কেন, এদিকে আয় এদিকে আয় এদিকে আয়, নাম কাজ কিছু পড়া বলবো, ওইটা আমি দেখাচ্ছি ওই আরে যদি কেউ চলে যায় পালা হয়ে দেখো এসছে যেন ধর টক জানি না আছে কেমন কি যাবে, কখন এডিট করব কি করব, এখন অলরেডি কটা বাজে জানো, 12টা বেজে গেছে হয়তো, দাঁড়াও দাঁড়াও কোনে একটা যাওয়ার আছে ভিডিও, জানি না কি হবে না হবে কোয়ালিটিটা বলে, এমনি ঘরে তো বুঝতে পারবে না, এটা বাইরে শুট করলে মেনলি বেশি বুঝতে পারবে, কেমন কি কোয়ালিটি হচ্ছে না হচ্ছে বলো, আমি কথা বলতে বলতে একটুখানি সেটিং করে নিচ্ছি এটা। ঠিক আছে, আওয়াজটা এখন মাইক লাগাইনি বিনা মাইকে, এটা কিন্তু ইন্টারনাল মাইকটা দিয়ে কথাটা তোমরা শুনতে পাচ্ছ, যেটা ক্যামেরাটা ইন্টারনাল মাইকটা, এক্সটার্নাল মাইকটা এখনও লাগাইনি, আমার সেট আপগুলো সব দেখা এখানে রেখেছে এখন অবধি, পরে হাঁটাবো একটা নিজস্ব জায়গা বানাবো। ঠিক আছে, ক্যামেরাটা একটু হেভি লাগছে না একটু, আমার হাতের জন্য ঠিক আছে, অভ্যাস করতেই হবে, ভালো ভিউ চাই ভালো ইয়ে চাই, তো একটু কষ্ট তো করতেই হবে, একটু হেভি হচ্ছে ঠিক আছে, যারা ফোন দিয়ে যেমনি আমাদের মতন মানুষরা যারা ফোন দিয়ে করতো তারা তাদের জন্য একটুখানি ইস্যু হবে, কারণ কি এটা DSLR হচ্ছে, আর একটা ক্যানন G7 Mark II গুলো একটু একটু ইয়ে হয় কি বলে একটুখানি লাইট ওয়েটেড হয়, তো এটাও হয়ে যাবে। ঠিক আছে, আমার আমার ডেস্কটপের ওয়ালপেপারে কী কোন ইয়ে রাখে, মানে ডেস্কটপের ওয়ালপেপার কী থাকে দেখবে, একটু হাঁটা এটা চিকেন দাঁড়া সামনে থেকে দেখাচ্ছি, এই দেখো যে যেখানে পারে সেটাই রাখে। সো এই তো এক্সাইটমেন্ট একটা আছে, ক্যামেরাতে শুট হচ্ছে, ওটা পাকিয়ে নিয়ে বল একটু। হ্যাঁ না এক্সাইটমেন্ট আছে, একটা এক্সাইটমেন্ট না একটা সত্যি বলতে একটা অনেক আলাদা রকম এক্সাইটমেন্ট আছে মানুষের থাকে, বিকজ এতদিন আমরা মোটমাট 9 থেকে 10 মাস মোটমাট আমরা 11 মাস হয়ে গেছে, 11 স্টার্ট 10 মাস মোটমাট আমরা ফোন থেকে শুট করেছি, এন্ড এটা এখন এই ফোনটা এখন হয়েছে, বাট এর আগে ফোন ছিল যেটা ওটা পুরনো ফোন দিয়ে শুট হতো, তো আফটার দ্যাট এখন যদি কারোর একটা ব্লগার আদারওয়াইজ একটা কোনো একটা ইউটিউবার যদি ক্যামেরা আসে তো দ্যাট ইজ এ হিউজ থিং ফর আস, মানে একটা একটা মানে একটা বেনে যায় একটা, মানে একটা হয় না মাথার মধ্যে একটা কাইন্ড অফ জিনিস হয়ে যায় কি কেউ কিছু কোনো জিনিস কিনে নিয়ে শুট করে নিয়ে দেখানো লোককে আর একটা কোয়ালিটি আসা সেই জিনিসটা বলছি, এটা ও বলছে বুঝতে পারছে কিন্তু বলছে না কিছু, তোর ভিউটা তুই বলবি আমার ভিউটা আমি বলবো, সেটা আমার আমি তোর ভিউটা নিয়ে কেন বলবো, ছাড়া ঠিক আছে। দুপুরে রান্না কি কি হচ্ছে দেখিয়ে দেবো একটু পরে, এখন রান্নাটা অন প্রসেস আছে, কিন্তু ঠাকুরের আসনটা আমার কাপড়ের উপরে রাখা আছে দেখাচ্ছি, দেখো এ দেখো কাপড়ের উপর, আর এমনিতে আমরা যখন ঘরে কোনো পুজো করাই, কিন্তু নর্মালি সবার কথাই বলছি, সবাই যখন ঘরে পুজো করায় তখন কিন্তু ঠাকুরটা তো আসনটার নিচে বাতি জ্বলে না, বাতি কি বলে তখন কিন্তু ঠাকুরটা নিচেই থাকে, ঠাকুরের আসনটাও নিচে থাকে, তো এটাই অনেক কেউ ইয়ে প্লাই দিয়ে করে, আমাদের এখানে দেখো কাপড় পাতা আছে, ঠাকুরের সমস্ত জিনিস কাপড়ের উপরে আছে, এটাই বললাম এই জিনিসটা একটুখানি খালি ক্লিয়ার করার ছিল। ঠিক আছে চলো এখনকার মতন আবার পরে কথা বলি, বলার আছে না না দাঁড়াবে করে নি, ওগুলো সব দেখে নি ঝটফট তো সব দেখে নি, ঠিক আছে চলো আবার আসছি ফিরে, একটুখানি স্টাইল মারবে এরকম করে।
শুট হচ্ছে চুপথাক তো এখনো একটা অ্যাপে হয়নি দু তিনটা ইনস্টল করছে তার জন্য একটু টাইম লাগছে এই দেখো দাদা বসে আছে না না এখন থার্ডটা হচ্ছে দিস ইজ হেডফোন এক্সপ্রেস দা বেস্ট এডিটর হচ্ছে ফ্রি এর মধ্যে এটা বেস্ট এডিটর হচ্ছে ইউজ করে আরে এখানে টেকনিক্যালি কথা বলে দিল ওরা দেখে নি কি করবে তো যাই হচ্ছে এটা ক্যামেরা দিয়ে একটু শুট করতে অসুবিধা হচ্ছে কিন্তু তোমাদের ভালোবাসার জন্য আমরা শুট করছি আবার থেকে ক্যামেরাটা একটু নড়ালাম দাঁড়াবে একটু হ্যাঁ এবার ঠিক আছে তো একটু এখন একটু হ্যান্ডেল করতে একটু টাইম লেগে যাবে কেন কি তোমরা তো জানো ফার্স্ট ফোন থেকে নিয়ে আবার সিস্টেমের মধ্যে এডিটিং করা এখন আমি ভাবছি এই ক্যামেরা থেকে ফোনে নিয়ে তারপরে এডিট করব দেখছি বসে কি বলছে সত্যি বলছি খুব ভালো লাগছে ক্যামেরা দিয়ে মানে শুট করতে একটু অসুবিধা হচ্ছে হাতে এমনি এমনি ডল 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 হয়ে যাচ্ছে বাট ঠিক আছে মানে কম্পেয়ার্স টু ফোন মানে এটা মোটমাট 450 গ্রাম একটু হেভি হচ্ছে একটু মানে বলতে হয় একটু হেভি কিন্তু আর একটু এটা হেভি হবে কারণ মাইকটা যখন অ্যাড হবে আর একটু হেভি হয়ে যাবে এর মধ্যে ঠিক আছে অনেকক্ষণ ধরে সকাল থেকে খালি নিজেকেই দেখিয়ে যাচ্ছে আমি একটা কথা বলতে চাই আজকে রান্না আজকে দিদি কি কি রান্না করেছে জানো দিদি রান্না করেছে ভাত ডাল টমেটোর চাটনি বাঁধাকপি তরকারি আলুর তরকারি আর ডিমের অমলেট ডিমের অমলেট বলে তো ডিমের অমলেট এই দাদা ডিমের ডিম খায় না এ ডাইরেক্ট ডিমের মাকে খেয়ে নেয় হ্যাঁ ডিমের বাপ তো খায় ডিমের মা বাবা কি হয় চিকেন চিকেন আর কিছু বলতে চাই না ও ক্যানিবাল না ও রং টার্ন সিক্স এর সেভেন এ হিরো হবে না আর ভ্যালেন্টাইন উইক চলছে জানি না আজকে আমাদের বেরানোর কথা ছিল বাইরে এমনি ঘোরার জন্য দেখি এই কাজটা ছিল কালকে পারলে যাবি কালকে কোথাও ঘুরতে ঘুরতে কোথায় যাও কালকে এমনি দোকান ফোকান দেখাবো তোমাদের কি মানে এখানকার ভ্যালেন্টাইন কেমনি হবে এই মাসের লাস্টে তোমাদেরকে একটা মানে এই মাসের লাস্টে খুব ভালো জায়গায় নিয়ে যাবো এই মাসেই তো কনফার্ম তো হ্যাঁ হ্যাঁ যাবে হয়তো আমি জানি না না তুমি যাবে আমাকে বলতে দে তো কি বলে ভ্যালেন্টাইন উইক চলছে তো আজকে কি জানো চকলেট ডে না প্রমিস ডে এমনি কিছু আছে হ্যাঁ কিছু হচ্ছে না টেডি ডে এমনি কিছু আছে তো ভ্যালেন্টাইন তো শুধু একটা কাপলের মধ্যে হয় হয় ঠিক আছে মানে আমি তোমাদেরকে বলে আমরা তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন ডে মানে ভিউয়ার্স আর ক্রিয়েটারের মধ্যে যে একটা ভালোবাসা থাকে সেটাকেও নিয়ে আসছি কিন্তু টাইটেলে হ্যাপি ভ্যালেন্টাইন ডে লাগাবো না টাইটেল আর থাম্বনেল দেওয়ার কাজও এডিটিং করা শ্যুট করাটা শ্যুট করাটা ওর আর আমার থাকে আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি শ্যুট করা আমার ওর প্ল্যানিং থাকে এডিটিংটা পুরোটা আমার মধ্যে থাকে তো দুপুরে আজকে অনেকদিন পরে দুপুরে অনেকদিন পরে আজকেও এখানে লাঞ্চে এসছে আর তোমরা অনেকেও বলছিলো এবার নিজেদের ব্লগিং দেখো নিজেদের লাইফস্টাইল দেখো তো যাদেরকে মানে যারা বলেছিলো তারা কোথায় তাদেরকে আমার মানে কেন্দ্র করে নিয়ে বলছি কি দেখো ব্যাপারটা এটা হচ্ছে কি আমাদের চ্যানেল হচ্ছে ঠিক আছে আমরা তো কন্টেন্টগুলো খুঁজে খুঁজে বার করবো এই কথাটা আমি দু তিন দিন থেকে বলতে চাইছিলাম বলেছিলিস তুই কিছু দেখো আমাদের কন্টেন্ট হচ্ছে আমাদের চ্যানেল হচ্ছে আমরা ভাববো কি কী কন্টেন্ট দেখাবো আর আমাদের আমাদের চ্যানেল মানে আমরা যে ঋতুপর্ণার বিয়ে নিয়ে ভিডিও বানিয়েছিলাম অনেককে অফেন্স করছিলো কি তুমি শুধু ওকে নিয়েই কেন বানাচ্ছ আমরা এটা আমরা তো বোনের বিয়েতে গেছিলাম এখন বোন যদি ইউটিউবারের সেটা আমাদের ভুল না আমরা যদি কোনো মাসির মেয়ের বিয়েতে যাই কিংবা কোনো পিসির মেয়ের বিয়েতে যাই পিসির ছেলের মেয়ে ছেলের বিয়েতে যাই সেগুলো তো শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে কি তোমরা এটা বলবে কি যে তোমরা এবার নিজের লাইফস্টাইল দেখো আমরা তো ওখানে উপস্থিত ছিলাম ওখানে প্রেজেন্ট ছিলাম এমনি তো নাকি ওখান থেকে ভিডিওটা আনিয়েছি তারপরে আপলোড করে দিয়েছি তো তোমরা একটা রিকোয়েস্ট করছি মানে ভিউয়ার সবাইকে বলছি না ম্যাক্সিমাম লোকে সাপোর্টই করেছে খুব এনজয় করেছে কিন্তু এক দুজনে লিখেছে কি তোমরা নিজের লাইফ দেখো তা বাবা ওইটাও তো আমাদের এই লাইফের একটা পার্ট তাই না বল এটা নিয়ে বল একটু কিছু না আবার টাকা না ব্যাপারটা কি হচ্ছে দেখো ফার্স্ট অফ অল ওটা আমাদের ব্যাপার হচ্ছে আমি কি করব না করব সেই হিসাবে শুধু আমি তো গেছিলাম একদিনের জন্য শ্যুট করতে আমরা ওই একদিনের মধ্যে শ্যুট করে তোমাদের মোট প্রায় 4টা থেকে 5টা ভিডিও তোমাদের শেয়ার করেছি যেটা ইম্পর্টেন্ট ছিল দরকার ছিল কারণ যদি আমি শেয়ার না করতাম ভিডিও তোমাদের সাথে তোমরা ভিডিওটা জানতে আর ঋতুপর্ণা সেইভাবে শি ওয়াজ ভেরি বিজি টু শো কি হচ্ছে না হচ্ছে তো আমরা ওখানে ছিলাম তো শ্যুট করে তোমাদের দেখিয়েছি সেটা আমাদের কাকিমাও এসে নিয়ে পার্সোনালি আমাদের ফোন করে বলেছে কি তোদের ভিডিও সব কিছু দেখছি তো অবভিয়াসলি আমাদের একটা হিন্দিতে বলে দেখো হোয়াট বেঙ্গলি বলতে পারছেন একটা ফার্স্ট বলে জিনিসটা কর্তব্য কর্তব্য যেটা আমাদের হচ্ছে দেখানো তো দেখিয়েছি তোমাদের ঠিক আছে কারণ ওই 4:30 সময় উঠে গেছি গিয়ে নিয়ে ওখানে বিয়ে বাড়িতে তো রেস্ট নেওয়ার নাই কিছু তবু ওখানে অনেককে সবাই বলছিল কি রেস্ট নাও কিন্তু বিয়ে বাড়িতে তো রেস্ট নেওয়া যায় না ওই জন্য চোখ মুখের হালাত পুরো খারাপ ছিল আর এখন আমি নিজে চশমাটা খুলে রেখেছি কারণ ওটা ক্লিন করতে হবে লোশন কি বলে ওটাকে রে ক্লিনার দিয়ে নিয়ে ওটা ক্লিন করতে হবে কারণ কি ভ্যাপসা দেখা যাচ্ছিল তো এমনি আমার চলো এবার ডাইরেক্ট খাওয়া দিয়ে তুই কিছু বলবি ঠিক আছে কিছু বলার নেই খাওয়ারের দিকে আমরা ডাইরেক্ট খাওয়ার হয়ে যাক তারপরে কথা বলছি চলো আজকে আমি এমনি এমনি এফেক্ট দেবো
এখন খেতে বসে গেছি, দেখো এই দেখো অবুদ্ধটাকে, না হাই না হ্যালো, ডাইরেক্ট গাপা গাপা। হ্যালো, আমি তো বললাম খেতে, তখন তো খেতে বসছি, দেখালাম ডালটা দেখে। কি কি খাওয়া আছে জলদি বল। ডাল ভাত আলুর তরকারি, এটা বাঁধাকপি ভাজা, বেগুন ভাজা, চাটনি নিনি, চাটনি এই যে দেখো আমার কাছে আছে, এমনি করে খেয়ে নিবো, চলো খেয়ে নি, তারপরে আবার দেখা চোখে ছাড়তে হবে, তখন একটু ক্যামেরাটা আজকে প্রথমবার বাইরে নিয়ে যাবো, জেনে দেবো কেমনি শুট হচ্ছে, ঠিক আছে, একটু আধিকলা তো আমরা। তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আওয়াজটা একটু এক হবে যেহেতু মাইক নেই, ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর রানীকে ছাড়তে যাচ্ছি, ও দেখো দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ দেখো যাচ্ছে, চলো রাস্তায় প্রথমবার ক্যামেরাটা, ও প্রথমবার ক্যামেরাটা বাইরে বার করছি, দেখি কেমন কি হয়, চলো লোক আছে, লোক আছে, আমি একটু নার্ভাস হয়ে যাই, তখন বন্ধ করে দেবো। সোয়ে দেখো প্রথমবার বাইরে ক্যামেরাটাকে বার করলাম, খুব রোদ আছে আজকে, বল ঠান্ডা আছে বাইরে, আর ক্যামেরাটার জন্য তোমরা একটু এখানে একটু এলাকাটা শান্ত আছে, গাড়ি আসলে কিন্তু আওয়াজ পাবে, কেন কি মাইকটা লাগাইনি, মাইকটা খুব জলদি আমরা লাগাবো, ঠিক আছে। কোয়ালিটিটা কেমন লাগছে খালি আমরা এটা জানতে চাইছি, তোমাদেরকে বারবার জিজ্ঞেস করছি, ইরিটেট হবে না, কেন কি আমাদের এটা তোমাদের জন্যই করা, জিজ্ঞেস করছি এরপরে না, এবার একটা অটো আসছে তখনই বুঝতে পারবো কোয়ালিটিটা কেমন আসছে, এখনো গুনি আসিনি, তিনটার সময় আসবে, দুটো কুড়ি মতন বাজে, এসে নিয়ে জিজ্ঞেস করবো কেমন হয়েছে পরীক্ষা, ও আমার মতন পরীক্ষা যেমনই হোক বলে দিত খুব ভালো যায়, তুই কেমন করতিস? আমার যেমনি ন্যাচুরাল ন্যাচুরাল যেমনি হচ্ছে, যেটা হচ্ছে সেটাই বলি মেইনলি হচ্ছে, দেখো আমার না খুব ভয় করছে, মনে না ক্যামেরাটা হাত থেকে পড়ে পড়ে না যাক, এটা শুট করছি, না না শুট করছি ফর দা ফার্স্ট টাইম, তো হ্যাঁ 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 শুট করছি ফর দা ফার্স্ট টাইম, তো অবভিয়াসলি লাগবে, বাট আফটার দ্যাট এরপরে লাগবে না, দিস ইজ ভেরি নর্মাল, কি লোকে যদি শ্যুট করা ফার্স্ট টাইম যদি কেউ বেরোয় শ্যুট করতে একটা ক্যামেরা নিয়ে, তো মুখটা মনে হয়, অ্যান্ড এটা এডিটিং যখন আমি পিসির মধ্যে ল্যাপটপের মধ্যে এডিটিং করবো, তখন আমি বুঝতে পারবো কী হচ্ছে, কেমন হচ্ছে, লুকআউটটা কেমন আসছে, তো চলো এবার হ্যান্ড ওভার করি, আমি যাই বাড়ি, আবার অনেকগুলো কাজ আছে ওখানে গিয়ে, আমাকে আবার সব কিছু দেখতে হবে টেকনিক্যালি, সব দেখার পর দেন আপলোড হবে ভিডিও, আর ছটার সময় ভিডিওটা আজকে ওয়েট করো কিন্তু। বাবা এটা এটাকে এখন আমাকে সিস্টেমের মধ্যে নিতে হবে, সিস্টেমের মধ্যে নিয়ে নিয়ে এডিট করতে হবে, জানি না ছটার মধ্যে যাবে কি না, আজকে অনেক বড় চাপ হচ্ছে আমার, অনেক বেশি চাপে, ঠিক আছে চলো আর বেশি লম্বা করছি না, কেন কি এটা এডিট করতে আমার মাথা খারাপ হয়ে যাবে, তো তোমরা কেমন লাগলো বলো কমেন্টে জানিও, আর বংমেটস ফ্যামিলিতে যারা জয়েন হয়নি আর যারা জয়েন করোনি তাদেরকে বলে দিই, আমার নাম হচ্ছে প্রসূন, ওর নাম হচ্ছে রনি, ঠিক আছে, আর বংমেটস তো আমাদের ছোট্ট একটা ফ্যামিলি যেটাকে তোমরা বড় ফ্যামিলি করে দাও, চলো গাড়ি ঘোড়া আসছে, আবার পরে কথা বলছি, কালকে আবার একটা নতুন ফ্রেশ আর ভালো ব্লগের সাথে তোমার সাথে দেখা হয়ে যাবে, স্টে হেলদি এন্ড বংমেটস ফ্যামিলিতে জয়েন হতে ভুলবে না, চলো বাই।